আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আজকে সকালে একটি নতুন গাছ কিনেছি আর এটা হলো ইন্ডিয়ান ইনডোর প্লান্ট। এই যে এই গাছটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো ছোটো ছোটো পাতা ঘরের জন্য একদম বেশ মানাবে কিন্তু। আর আমাদের মানে গলিতে সকালবেলা ভ্যানগাড়ি আসছিল গাছের, তো ভ্যানগাড়ি দেখে আমার খুব ইচ্ছে করছিল যে একটি গাছ কিনি। তো আমি এই গাছটি আমার বেশ পছন্দ হয়েছে এবং এটা অনেক বেশি আনকমন। আমি ফার্স্ট টাইম প্রথমবারের মতো এই গাছটি আমি দেখেছি আমাদের এই ভ্যানগাড়িতে, আমাদের গলিতে। তো এই গাছটি আমি কিনে নিয়ে এসেছি এবং এটা প্রাইস রেখেছে 60 টাকা 60। তো বেশ ভালো লাগছিলো এবং দাম কিন্তু খুবই কম। আসলে দেখা যায় কি যে ভ্যানগাড়িতে খুব কম দামে খুব ভালো গাছ পাওয়া যায় আর নার্সারিতে কিন্তু প্রাইস একটু বেশি। নার্সারিতে আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হয়, যেমন ইন্ডিয়ান গাছগুলো কিন্তু নার্সারিতে অনেক বেশি প্রাইস। তো আমার কাছে কিন্তু এই গাছটি অনেক বেশি পছন্দ হয়েছে আমার ঘরের জন্য আর প্রাইসটাও কিন্তু খুব কম, 60 টাকা মাত্র। তো নার্সারিতে কিন্তু সচরাচর কোনো গাছই 60 টাকা দিয়ে মিলে না, কম হলেও কিন্তু 100 টাকা নেয় ওরা। তো যাই হোক, বেশ ভালো লাগছিল গাছটি দেখে এবং সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই জন্য যে গাছটি খুবই আনকমন। তো আমাদের গলিতে যখন এসেছে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর ব্যালকনিতে আমার ছোটো অল্প অল্প কিছু গাছ আছে, তো সেগুলো আসলে যত্ন করা হচ্ছে না, যত্ন করা দরকার। তো এই তো যেহেতু আবার বর্ষা বৃষ্টির দিন চলে এসেছে, এই সময়টা কিন্তু গাছ লাগানোর জন্য বেশ উপযুক্ত। আর আমি এই সিজনে আরও কিছু গাছ কিনবো। তো সামনে যেহেতু ঈদ, ঈদে আবার বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে গেলে দেখা যায় যে পানি দেওয়া হয় না, অনেক গাছই মরে যায়। তো নতুন করে আরও কিছু গাছ কিনবো, আরও কিছু গাছ লাগাবো। তো এই তো গাছ আমার ভীষণ ভালো লাগে, সত্যিকার অর্থে গাছ আমি অনেক বেশি পছন্দ করি। আর আপনারা সবাই গাছ লাগাবেন, বৃক্ষরোপণ কিন্তু অনেক ভালো একটি কাজ, পরিবেশের জন্য যেমন ভালো হওয়ার জন্য সব দিক দিয়ে কিন্তু গাছ লাগানো অনেক বেশি ভালো একটি কাজ। তো সবাই গাছ লাগাবেন, গাছকে ভালোবাসবেন। আর এই তো আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নতুন কোনো গাছ কিনলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো সবাই ভালো থাকুন আর একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।